যন্ত্রগ্রাহক.com ওয়েবসাইটের মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে যে তথ্য প্রযুক্তিকে কাজ লাগিয়ে কম্পিউটার বিজ্ঞানের নানা মৌলিক বিষয়ের উপর জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া, বিশেষত বাংলাদেশের সারা দেশের সবখানে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের কাছে এটা পৌঁছে দেওয়া। এই সাইটের মাধ্যমে আমি আস্তে আস্তে কম্পিউটার বিজ্ঞানের সব তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়গুলোর উপর অনলাইনে কোর্স পড়ানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমি তিনটি বিষয়ের উপর কোর্স পড়াচ্ছি, যেগুলো হচ্ছে কম্পিউটার সিকিউরিটি বা কম্পিউটার নিরাপত্তা, যা আমার নিজের গবেষণার বিষয়। এছাড়াও আমি পড়াচ্ছি ক্লাউড কম্পিউটিং, যা বর্তমানে সারা বিশ্বের একটি অত্যন্ত জনপ্রিয় প্রযুক্তি হিসেবে পরিচিত হচ্ছে। এর এবং অন্য কোর্সটি হচ্ছে অ্যালগরিদম। তো যন্ত্রগণক.com এর মাধ্যমে আমি প্রতিটি বিষয়ের উপর একটি নির্দিষ্ট সময়ের লেকচার নোটস এবং লেকচার ভিডিওর পাশাপাশি কুইজের মাধ্যমে শিক্ষার্থীর শেখাটা কতটুকু হচ্ছে সেটা যাচাই করার ব্যবস্থা রেখেছি। তো আমার উদ্দেশ্যটা হলো যে বাংলাদেশের নানা জায়গায় যেসব শিক্ষার্থী ছড়িয়ে আছেন, যারা হয়তো অনেকে অর্থাভাবে কম্পিউটার বিজ্ঞানের উপর আগ্রহ থাকলেও অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন না, এরকম সবার কাছে কম্পিউটার বিজ্ঞানের এই জ্ঞানটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এই সাইটটা আসলে তৈরি করার পরে আমি বেশ কিছু মানুষের কাছ থেকে অনেক চিঠি পেয়েছি, যেমন জামালপুর থেকে একজন শিক্ষার্থী আমাকে মেইল করে জানিয়েছেন যে তিনি কলেজে পড়ার সময় তার খুব ইচ্ছা ছিল যে কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করবেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পরবর্তীতে অর্থাভাবের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তিনি তার ইচ্ছা থাকলেও এই কম্পিউটার বিজ্ঞান পড়তে পারেননি। ঠিক এই রকম শিক্ষার্থীদের জন্যই আসলে এই যন্ত্রগণক.com এর মতো সাইটের প্রয়োজন আছে, কারণ এর মাধ্যমে তথ্য প্রযুক্তির সব সুফলকে কাজে লাগিয়ে খুব বড় একটা অডিয়েন্সের কাছে, খুব বড় একটা সংখ্যক শিক্ষার্থীর কাছে খুব সহজে জ্ঞানকে পৌঁছে দেওয়া যায়। তো বাংলাদেশের অনেক শিক্ষার্থী এরকম আছেন যারা অর্থাভাবে বা নানা কারণে কম্পিউটার বিজ্ঞান বা এরকম অন্যান্য বিষয় পড়তে পারছেন না। আমরা এই ধরনের শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার জন্য এই অনলাইন ভিত্তিক ই শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগাতে পারি। আমাদের দেশে প্রেক্ষাপটে আসলে এই ধরনের শিক্ষা পদ্ধতি অর্থাৎ ই শিক্ষা, অনানুষ্ঠানিক ওয়েব ভিত্তিক অনলাইন ভিত্তিক ই শিক্ষা পদ্ধতি আসলে খুবই একটা কার্যকর ব্যাপার হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে নানা বিষয়ে আসলে সিটের সংখ্যা ও চাহিদা তুলনায় অত্যন্ত সীমিত। যেমন ধরো যে বুয়েটে কম্পিউটার বিজ্ঞানে সিটের সংখ্যা মাত্র 120টি। তো এই আমাদের দেশে প্রত্যেক বছর HSC পাশ করছে আসলে লাখ লাখ শিক্ষার্থী, তাদের অনেকেই ইচ্ছা থাকলেও বা অনেকে GPA ভালো হলেও তারা কিন্তু এই কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের স্থানাভাবের আসনের অভাবের কারণে তারা তার পছন্দ বিষয়ে পড়তে পারছেন না। অনেকে মোটা অঙ্কের খরচ করে বিদেশে পড়তে যেতে হচ্ছে অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হচ্ছে। এই এই ধরনের শিক্ষার্থীদের কাছে আমাদের আসলে জ্ঞানের সুবিধাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাজে লাগাতে হবে তথ্য প্রযুক্তিকে। তো অনলাইন ভিত্তিক তথ্য এই ধরনের অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির একটি সুবিধা হচ্ছে যে খুব বড় অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া যায়। এই যেমন যন্ত্রগণক.com এর মতো একটি ওয়েবসাইটকে আসলে যার ইন্টারনেটে অ্যাক্সেস আছে, অর্থাৎ একটি কম্পিউটার অথবা একটি মোবাইল ফোনের মাধ্যমে যারা যিনি ইন্টারনেটে ঢুকতে পারছেন, তিনি স্বাচ্ছন্দ্য হয়ে যেতে পারছেন এই ধরনের কোর্সের শিক্ষার্থী বা কোর্সের ছাত্র। কোনো বিষয়ে জানতে হলে প্রাতিষ্ঠানিক ক্লাসরুমে গিয়ে শিখতে হচ্ছে, যারা চাকরিজীবী তারা নিজেদের অবসর সময় সুযোগ সুবিধা মতো সময়ে তারা এই ধরনের কোর্সের লেকচারগুলো দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এমনকি কুইজে অংশ নিতে পারছেন। তো এই ধরনের শিক্ষা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে আসলে পৌঁছে দেওয়া সম্ভব। আমি বাংলাদেশ এবং বিশ্বের নানা জায়গায় আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, কিন্তু কোনো জায়গাতেই আমার একটি ক্লাসের শিক্ষার্থী সংখ্যা 1000 বা 1500 মতো হয়নি। অথচ যন্ত্রগণক.com এ আমি দেখতে পাচ্ছি যে এটা কোর্স অফার করার পর 2 সপ্তাহের মধ্যেই আমার কম্পিউটার সিকিউরিটি কোর্সের শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে 1500 মতো। তা আমি মনে করি এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অত্যন্ত জরুরি। ওয়েব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এরকম অনলাইন কোর্স ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আসলে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমার বেশ বড় মাপের একটা পরিকল্পনা আছে। যন্ত্রগণক.com এ শুধুমাত্র আমি কভার করেছি কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কোর্স, কিন্তু এছাড়াও অন্যান্য অনেক বিষয় তো রয়েছে। তো এই ধরনের সব বিষয়কে কভার করার জন্য, সব বিষয়ের অনলাইন কোর্স পৌঁছে দেওয়ার জন্য আমি আরেকটি সাইট তৈরি করেছি, যার নাম হচ্ছে শিক্ষক.com।
ইতিমধ্যে এই কোর্স এই সাইটটিতে বেশ কয়েকজন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের বিষয়ের উপর বিশেষজ্ঞ গবেষক শিক্ষকরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কোর্স অফার করছেন। এই মুহূর্তে আমাদের সাইটে রয়েছে গণিতের উপর কোর্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোর্স, জ্যোতির্বিজ্ঞানের উপর কোর্স ইত্যাদি। এই যে যন্ত্র গণক এবং শিক্ষক এই দুটি ওয়েবসাইটের আসলে যাবতীয় কন্টেন্ট হচ্ছে পুরোপুরিভাবে মুক্ত, অর্থাৎ যে কেউ চাইলে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলো ক্লাস নিক করতে পারবেন এবং এই কোর্সগুলো থেকে তারা উপকৃত হতে পারবেন, তাদের জ্ঞানের পরিধিকে বাড়াতে পারবেন। তো আমার ইচ্ছা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয় যেমন MIT বা স্ট্যানফোর্ড এখন যে অনলাইন কোর্স পদ্ধতি চালু করেছে যেমন coursera.com বা edX.com, ঠিক তাদের মতোই বাংলা ভাষায় পুরোপুরিভাবে একটি শিক্ষার শিক্ষার ওয়েবসাইট বা একটি শিক্ষা পদ্ধতি এভাবে আমরা তৈরি করব। যন্ত্রগণক এবং শিক্ষক এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আসলে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা পরবর্তীতে চেষ্টা করবো যে আরও বড় মাপে কী করে আরও অনেক অনেক শিক্ষার্থীর কাছে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি। আমাদের ওয়েবসাইটে থাকবে অর্থাৎ শিক্ষক.com এবং যন্ত্রগণক.com শুধুমাত্র যে উচ্চতর বিষয়ে পড়াশোনা করানো হবে তা না, এই ওয়েবসাইট দুটোতে আসলে ভবিষ্যতে যোগ করা হবে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নানা রকমের কোর্স, যেমন স্কুল কলেজ পর্যায়ের গণিত, স্কুল কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এমনকি সাহিত্য বা অন্যান্য বিষয়ের কোর্স আমরা এখানে অফার করব। উচ্চতর পর্যায়ে প্রকৌশল বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গণিত এগুলো ছাড়াও ফিনান্স, তারপর মার্কেটিং, তারপর অ্যাকাউন্টিং এই টাইপের বা বিভিন্ন বিষয় অথবা ধরো যেরকম আইন বিষয়ের উপর কোর্স দেওয়ার জন্য আসলে অনেকে উৎসাহ দেখেছেন, অনেকে আমার সাথে যোগাযোগ করছেন। এই সাইটগুলোর একটা সুবিধা হচ্ছে এই কোর্সগুলো একবার যিনি পড়াবেন ভবিষ্যতে সবার জন্য কোর্সগুলো রয়ে যাচ্ছে এবং সবার কাছে এই কোর্সগুলো কন্টেন্ট দেওয়া হচ্ছে মুক্ত লাইসেন্সে, ফলে একবার এই কোর্সগুলো পড়ানোর পরে পরবর্তীতে বছরের পর বছর ধরে নতুন নতুন শিক্ষার্থীরা এসে এই কোর্সগুলো থেকে উপকৃত হতে পারবেন। আর এখন বাংলাদেশের অনেকের কাছে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে গেছে, ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসে থেকেও কেউ কোনো একজন শিক্ষার্থী এই কোর্সগুলোর সুবিধা নিতে পারছেন। অনেকগুলি কোর্স হয়তো পড়াচ্ছেন পৃথিবীর বড় বড় সব বিশ্ববিদ্যালয়ে গবেষণাত গবেষকরা। তো আমাদের এই অনলাইন ভিত্তিক ই শিক্ষা এই প্রয়াসের একটা বড় সুফল হচ্ছে এটাই যে আমরা আমাদের বাংলাদেশের যেরকম বিশেষজ্ঞরা আছেন বা বিভিন্ন গবেষকরা আছেন তাদের গবেষণার কাজটাকে বা তাদের এই তাদের অর্জিত জ্ঞানকে আমরা বাংলাদেশে আপামর জনতার কাছে পৌঁছে দিতে পারছি। তা আশা করি আরও অনেকে এই কোর্স এই সাইটগুলো যন্ত্রগণক.com এবং শিক্ষক.com এর এই কোর্সগুলো সুবিধা নেবেন এবং আরও আমি বাংলাদেশের বিভিন্ন জ্ঞানী গুণী বিশেষজ্ঞ এবং গবেষক সবাইকে আহ্বান জানাবো যে এই কোর্সগুলোর মাধ্যমে আপনারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে নানা বিষয়ের তথ্য ও জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে যাতে শরীর খাওয়ান। ধন্যবাদ।